Hello everyone, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু রেলোমেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা লেজার অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ক্লিনিক। আমি আছি আপনাদের সঙ্গে অ্যানি, আমাদের বনানি ব্রাঞ্চ থেকে। আজকে আমি কথা বলবো আপনাদের সঙ্গে আমাদের সুইজারল্যান্ডের অতি এবং অতি কি বলবো ফেমাস, যেটা বলা যায় যে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড, মিরাকল হোয়াইট নিয়ে। আমাদের কাস্টমাররা তো খুব পছন্দ করে এই মিরাকল হোয়াইটের গ্লুটাথিয়নের বক্সটা। অ্যান্ড গ্লুটাথিয়ন কিন্তু ইতিমধ্যে সারা দেশে কিন্তু এখন অনেক বেশি কি বলবো ইউজ করা হচ্ছে। আগে তো একটা সময় ছিল যখন হচ্ছে এটা বডি ডিটক্সিফিকেশন, ইমিউনিটির জন্য ব্যবহার করা হতো, অথবা বডিতে এনার্জি বাড়ানোর জন্য, কিংবা আমাদের কিডনি লাং লিভার থেকে টক্সিন ডিটক্সিফাইয়ের জন্য ব্যবহার করা হতো। কিন্তু এখনকার সময়ে কিন্তু এই সুপার অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ গ্লুটাথিয়নটা শুধু বডির জন্য না, বিউটি ইনক্রিজ করার জন্যও কিন্তু ব্যবহার করা হচ্ছে। এটি হচ্ছে 90,000 mg ন্যানো কনসেন্ট্রেটেড গ্লুটাথিয়ন, যেটা মূলত হচ্ছে হোয়াইটেনিংয়ের পাশাপাশি কিন্তু আমাদের বডিতে ফ্রি রেডিকেলসগুলোকে অবশ্যই প্রিভেন্ট করছে, প্লাস হচ্ছে মেলানিনের মাত্রা কমিয়ে ন্যাচারালি স্কিন ব্রাইট করছে। এখন পর্যন্ত কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট পাওয়া যায়নি গ্লুটাথিয়নে, এবং এই গ্লুটাথিয়নটা মূলত হচ্ছে আমাদের সেলগুলো ড্যামেজ হতে দেয় না, ব্রেন অর্গ্যান ডিএনএ এগুলো ড্যামেজ হওয়া থেকে রিপেয়ার করে, অলসো অ্যান্টি এইজিংয়ের কাজ করে। আপনার স্কিনে যদি আনইভেন স্কিন টোন থাকে, স্কিনটাকে ইম্প্রুভ করতে চান, তাহলে 6 থেকে 12 মাস এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করেন। এই ট্রিটমেন্টটা আপনাদের সপ্তাহে একটা করে নিতে হবে। এটা নিলে স্কিনে ডার্ক স্পট, স্কার, অ্যাকনি, পিম্পলও দূর হয়ে যাবে এবং স্কিনের রাফনেস কমে যাবে, স্কিনটা হাইড্রেট অ্যান্ড ময়শ্চারাইজ থাকবে। সো এই ট্রিটমেন্টটাতে কিছু নিয়ম আছে, খাবার খেয়ে, ভরা পেটে, পানি ভালো মতো খেয়ে তারপর ট্রিটমেন্টটা করতে হয়, না হলে একটু দুর্বল লাগে, ভেইন খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। অলসো প্রেগনেন্ট থাকলে, পিরিয়ড চললে, ব্রেস্টফিডিংয়ের সময় এই ট্রিটমেন্টটা থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেন এটার যে মূল কাজ, ইমিউনিটি বুস্ট আপ করা, গাট হেলথ ইম্প্রুভ করা, ভালো ঘুম হওয়া, টায়ার্ডনেস দূর করা, স্ট্রেস কমানো, এনার্জি বাড়ানো, এগুলো তো আছে। পাশাপাশি এই গ্লুটাথিয়ন কিন্তু আমাদের স্কিনটাকে রিজুভিনেট করে, ইলাস্টিসিটি বাড়ায়, স্কিনকে ফেয়ার, ইয়াঙ্গার, ফার্ম অ্যান্ড টোন করে, অ্যান্ড ম্যাক্সিমাম ডিটক্সিফিকেশনের কাজ করে। আমার ভালো লাগে কারণ এটা এজিং প্রসেসকে স্লো ডাউন করে। আবার যাদের স্কিনে পোর আছে বা সানট্যান আছে, স্কিনটাকে আরও বেশি সুন্দর করে, স্কিনটাকে টাইটেন, সাপল করে এবং ব্রাইট রাখে একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। অলসো এটা স্কিনকে রিভাইটালাইজ এবং রিনিউ করবে আপনার স্কিন টেক্সচারকে। অলসো এটা কিন্তু হচ্ছে কোলাজেন ফর্মেশনটাকেও স্টিমুলেট করে। যদি আপনার ফেসে পিগমেন্টেশন, মেলাজমা, ফ্রিকেল থাকে, এটা আপনার জন্য, কারণ এই গ্লুটাথিয়ন ফর্সা করার পাশাপাশি টায়ার্ডনেস দূর করে, মেমোরি আমাদের বাড়াতে সাহায্য করে। অলসো এটা কিন্তু আমাদের স্কিনের যে টেক্সচারটাকে বেটার করে, বডিটাকে টক্সিন ফ্রি করে, কিডনি লাং লিভারটাকে হচ্ছে ডিটক্সিফাই করে। সো বেশি বেশি শাকসবজি খাবেন, ভিটামিন সি যুক্ত ফল এবং সবজি খাবেন, স্ট্রেস নেবেন না, আর্লি দ্রুত ঘুমিয়ে যাবেন এবং হচ্ছে বডিকে সবসময় হাইড্রেটেড রাখবেন। দেখবেন গ্লুটাথিয়ন আপনার বডিতে খুব ভালো কাজ করেছে। ভালো ফলাফল পেতে হলে 12 মাস কন্টিনিউ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন, আমাদের ঢাকার ভিতর, ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি করা হয়। আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন হটলাইন নাম্বারে, আমার সাথে দেখা করতে হলে চলে আসবেন বনানি ব্রাঞ্চে। সবাইকে ধন্যবাদ।